সকালে চায়ের সাথে রবীন্দ্রসঙ্গীতে রবি ঠাকুর, দুপুরে খাওয়ারের পর শান্ত পরিবেশ আর উপন্যাসে রবি ঠাকুর, সন্ধ্যাবেলায় শিশুর পাঠ্যপুস্তকের কবিতায়ও রবি ঠাকুর, রাতে ঘুমোতে যাওয়ার আগে ছোট গল্পেও আছে তোমার আমার রবি ঠাকুর। আলোকবর্ষের বিশেষ নিবেদন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কালজয়ী উপন্যাস শেষের কবিতা। গল্পের সূত্রধর সোনালী মৈত্র এবং মাসুম পাদিকর, গল্প পাঠে অভিজিৎ বিশ্বাস, অমিতের চরিত্রে বাল্মীকি মণ্ডল, লাবণ্যের চরিত্রে সুচন্দ্রিমা হাটুয়া, সিসির চরিত্রে মুন রয়, লিসির চরিত্রে সোমদত্তা ধর, লাবণ্যর ড্রাইভারের চরিত্রে রাহুল ঘোষ। শুরু হতে চলেছে শেষের কবিতার দ্বিতীয় অধ্যায়, সংঘাত। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল, তার কারণ সেখানে ওর দলের লোক কেউ চায় না। আরও একটা কারণ, ওখানে কন্যাদায়ের বন্যা তেমন প্রবল নয়। অমিতর হৃদয়টার পরে যে দেবতা সর্বদা সরসন্ধান করে ফেরেন, তার আনাগোনা ফ্যাশনেবল পাড়ায়। দেশের পাহাড় পর্বতে যত বিলাসী বসতি আছে, তার মধ্যে শিলংয়ে এদের মহলে তার টার্গেট প্র্যাকটিসের জায়গা সবচেয়ে সংকীর্ণ। বোনেরা মাথা ঝাঁকানি দিয়ে বললে, যেতে হলে একলা যাও, আমরা যাচ্ছি। বাঁ হাতে হালকায়দার বেঁটে ছাতা, ডান হাতে টেনিস ব্যাট, গায়ে নকল পারসিক শালের ক্লোক পরে বোনরা গেল চলে দার্জিলিংয়ে। বিমি বোস আগে ভাগেই সেখানে গিয়েছে। যখন ভাইকে বাদ দিয়ে বোনদের সমাগম হল, তখন সে চারদিক চেয়ে আবিষ্কার করলে দার্জিলিংয়ে জনতা আছে, মানুষ নেই। অমিত সবাইকে বলে গিয়েছিল সে শিলংয়ে যাচ্ছে নির্জনতা ভোগের জন্যে। দুদিন না যেতেই বুঝলে জনতা না থাকলে নির্জনতার স্বাদ মরে যায়। ক্যামেরা হাতে দৃশ্য দেখে বেড়াবার শখ অমিতর নেই। সেই বলে, আমি ট্যুরিস্ট না, মন দিয়ে চেখে খাবার ধাত আমার, চোখ দিয়ে গিলে খাবার ধাত একেবারেই নয়। কিছুদিন ওর কাটল পাহাড়ের ঢালুতে দেওদার গাছের ছায়ায় বই পড়ে পড়ে। গল্পের বই ছুঁলে না, কেননা ছুটিতে গল্পের বই পড়া সাধারণের দস্তুর। ও পড়তে লাগলো সুনীতি চাটুর্যের বাংলা ভাষার শব্দতত্ত্ব। লেখকের সাথে মনান্তর ঘটবে এই একান্ত আশা মনে নিয়ে। এখানকার পাহাড় পর্বত অরণ্য ওর শব্দতত্ত্ব এবং আলস্য জড়তার ফাঁকে ফাঁকে হঠাৎ সুন্দর ঠেকে, কিন্তু সেটা মনের মধ্যে পুরোপুরি ঘনিয়ে ওঠে না, যেন কোনো রাগিনীর একঘেয়ে আলাপের মতো। ধুয়ো নেই, তাল নেই, সম নেই, অর্থাৎ ওর মধ্যে বিস্তর আছে কিন্তু এক নেই। তাই এলানো জিনিস ছড়িয়ে পড়ে, জমা হয় না। অমিতর আপন নিখিলের মাঝখানে একের অভাবে ও যে কেবলই চঞ্চলভাবে বিক্ষিপ্ত হয়ে পড়ছে, সে দুঃখ ওর এখানেও যেমন শহরেও তেমনি। কিন্তু শহরে সেই চাঞ্চল্যটাকে সে নানা প্রকারে ক্ষয় করে ফেলে, এখানে চাঞ্চল্যটাই স্থির হয়ে জমে জমে ওঠে, ঝর্ণা বাধা পেয়ে যেমন সরোবর হয়ে দাঁড়ায়। তাই ও যখন ভাবছে পালাই পাহাড় বেয়ে নেমে গিয়ে পায়ে হেঁটে সিলেট শিলচরের ভিতর দিয়ে যেখানে খুশি, এমন সময় আষাঢ় এলো পাহাড়ে পাহাড়ে, বনে বনে তার সজল ঘনচ্ছায়ার চাদর লুটিয়ে। খবর পাওয়া গেল চেরাপুঞ্জির গিরিশৃঙ্গ নববর্ষার মেঘদলের পুঞ্জিত আক্রমণ আপন বুক দিয়ে ঠেকিয়েছে। এইবার ঘন বর্ষণে গিরিনীর ঝরিণীগুলোকে খেপিয়ে কুলছাড়া করবে। স্থির করলে এই সময়টাতে কিছুদিনের জন্যে চেরাপুঞ্জির ডাক বাংলায় এমন মেঘদূত জমিয়ে তুলবে যার অলক্ষ অলকার নায়িকা অশরীরী বিদ্যুতের মতো চিত্ত আকাশে ক্ষণে ক্ষণে চমক দেয়, নাম লেখে না, ঠিকানা রেখে যায় না। সেদিন সে পড়ল
হাইল্যান্ডারই মোটা কম্বলের মোজা, পুরু শুকতলাওয়ালা মজবুত চামড়ার জুতো, খাকি নরফোক কুর্তা, হাঁটু পর্যন্ত হ্রস্ব অধবাস, মাথায় শোলা টুপি। অবনী ঠাকুরের আঁকা যক্ষের মতো দেখতে হলো না, মনে হতে পারত রাস্তা তদারক করতে বেরিয়েছে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার। কিন্তু পকেটে ছিল গোটা পাঁচ সাত পাতলা এডিশনের নানা ভাষার কাব্যের বই। আঁকা বাঁকা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা খাদ, এ রাস্তার শেষ লক্ষ্য অমিতর বাসা। সেখানে যাত্রী সম্ভাবনা নেই, তাই সে আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে। ঠিক সেই সময়টা ভাবছিল, আধুনিক কালে দূরবর্তিনী প্রেয়সীর জন্যে মোটর দুধটাই প্রশস্ত। তার মধ্যে ধূম জ্যোতি সলিল মরুতাং সন্নিপাত বেশ ঠিক পরিমাণেই আছে, আর চালকের হাতে একখানি চিঠি দিলে কিছুই অস্পষ্ট থাকে না। ও ঠিক করে নিলে আগামী বছরে আষাঢ় মাসের প্রথম দিনেই মেঘদূত বর্ণিত রাস্তা দিয়েই মোটরে করে যাত্রা করবে। হয়তোবা অদৃষ্টর পথ চেয়ে দেহলি দত্ত পুষ্পা যে পথিক বধূকে এতকাল বসিয়ে রেখেছে, সেই অবন্তিকাই হোক বা মানবিকাই হোক বা হিমালয়ের কোনো দেবদারু বনচারিণী হোক, ওকে হয়তো কোনো একটা অভাবনীয় উপলক্ষে দেখা দিতেও পারে। এমন সময় হঠাৎ একটা বাঁকের মুখে এসেই দেখলে আর একটা গাড়ি উপরে উঠে আসছে। পাশ কাটাবার জায়গা নেই, ব্রেক কষতে কষতে গিয়ে পড়লো তার উপরে, পরস্পর আঘাত লাগলো, কিন্তু অপঘাত হলো না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো, সদ্য মৃত্যু আশঙ্কার কালো পটখানা তার পিছনে। তারই উপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি, চারিদিকের সমস্ত হতে স্বতন্ত্র। মন্দর পর্বতের নাড়া খাওয়া ফেনিয়ে ওঠা সমুদ্র থেকে এইমাত্র উঠে এলেন লক্ষ্মী। সমস্ত আন্দোলনের উপরে মহাসাগরের বুক তখনও ফুলে ফুলে কেঁপে উঠছে। দুর্লভ অবসরে অমিত তাকে দেখলে। ড্রয়িং রুমে এম এ অন্য পাঁচজনের মাঝখানে পরিপূর্ণ আত্মস্বরূপে দেখা দিত না। পৃথিবীতে হয়তো দেখবার যোগ্য লোক পাওয়া যায়, তাকে দেখবার যোগ্য জায়গাটি পাওয়া যায় না। মেয়েটির পরনে সরু পার দেওয়া সাদা আলোয়ানের শাড়ি, সেই আলোয়ানেরই জ্যাকেট, পায়ে সাদা চামড়ার দিশি ছাদের জুতো, তনু দীর্ঘ দেহটি, বর্ণ চিকন শ্যাম, টানা চোখ ঘন পক্ষছায়ায় নিবিড় স্নিগ্ধ, প্রশস্ত ললাট অবারিত করে পিছু হটিয়ে চুল আট করে বাঁধা, চিবুক ঘিরে সুকুমার মুখের ডৌলটি একটি অনতিপক্ক ফলের মতো রমণীয়, জ্যাকেটের হাত কবজি পর্যন্ত, দুই হাতে দুটি সরু প্লেন বালা, ব্রোচের বন্ধনহীন কাঁধের কাপড় মাথায় উঠছে, কটকি কাজ করা রূপোর কাঁটা দিয়ে খোঁপার সঙ্গে বদ্ধ। অমিত গাড়িতে টুপিটা খুলে রেখে তার সামনে চুপ করে এসে দাঁড়ালো, যেন একটা পাওনা শাস্তির অপেক্ষায়। তাই দেখে মেয়েটির বুঝি দয়া হলো, একটু কৌতুকও বোধ করলে। অমিত মৃদুস্বরে বললে, অপরাধ করেছি। মেয়েটি হেসে বললে, অপরাধ নয়, ভুল, সেই ভুলে শুরু আমার থেকে। উৎসজলের যে উচ্ছলতা ফুলে ওঠে, মেয়েটির কণ্ঠস্বর তারই মতো নিটোল, অল্প বয়সের বালকের গলার মতো মসৃণ এবং প্রশস্ত। সেদিন ঘরে ফিরে এসে অমিত অনেকক্ষণ ভেবেছিল, এর গলার সুরে যে একটি স্বাদ আছে, স্পর্শ আছে, তাকে বর্ণনা করা যায় কি করে। নোটবইখানা খুলে লিখলে,
এ যেন অম্বরী তামাকের হালকা ধোঁয়া, জলের ভিতর দিয়ে পাক খেয়ে আসছে। নিকোটিনের ঝাঁঝ নেই, আছে গোলাপ জলের স্নিগ্ধ গন্ধ। মেয়েটি নিজের ত্রুটি ব্যাখ্যা করে বললে, একজন বন্ধু আসার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিল। এই রাস্তায় খানিকটা উঠতেই সোফার বলেছিল, এ রাস্তা হতে পারে না। তখন শেষ পর্যন্ত না গিয়ে ফেরবার উপায় ছিল না, তাই ওপরে চলেছিলেন। এমন সময় ওপরওয়ালার ধাক্কা খেতে হলো। উপরালার উপরে উপরালা আছে, একটা অতি কুশ্রী কুটিল গ্রহ, এ তারই কুকীর্তি। অপরপক্ষের ড্রাইভার জানালে, লোকসান বেশি হয়নি, কিন্তু গাড়ি সেরে নিতে দেরি হবে। আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুমতি করবেন সেইখানেই পৌঁছে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই, মাপ করলেন তার প্রমাণ। মেয়েটি ঈষৎ দ্বিধায় নীরব রইল। আমার তরফে আরো একটু কথা আছে। গাড়ি হাঁকাই বিশেষ একটা মহৎ কর্ম নয়, এই গাড়ি চালিয়ে পোস্টারিটি পর্যন্ত পৌঁছাবার পথ নেই। তবু আরম্ভে এই একটিমাত্র পরিচয়ই পেয়েছেন, অথচ এমনি কপাল, সেটুকুর মধ্যেও গলত। উপসংহারে এটুকু দেখাতে দিন যে জগতে অন্তত আপনার সোফারের চেয়ে আমি অযোগ্য নই। অপরিচিতের সঙ্গে প্রথম পরিচয়ের অজানা বিপদের আশঙ্কায় মেয়েরা সংকোচ সরাতে চায় না, কিন্তু বিপদের এক ধাক্কায় উপক্রমণিকার অনেকখানি বিস্তৃত বেড়া একদমে গেল ভেঙে। কোন দৈব নির্জন পাহাড়ের পথে হঠাৎ মাঝখানে দাঁড় করিয়ে দুজনের মনে দেখাদেখির গাঁঠ বেঁধে দিলে, সবুর করলে না। আকস্মিকের বিদ্যুৎ আলোতে এমন করে যা চোখে পড়ল, প্রায় মাঝে মাঝে এ যে রাত্রে জেগে উঠে অন্ধকারের পটে দেখা দেবে, চৈতন্যের মাঝখানটাতে তার গভীর ছাপ পড়ে গেল। নীল আকাশের উপরে সৃষ্টির কোন এক প্রচণ্ড ধাক্কায় যেমন সূর্য নক্ষত্রের আগুন জ্বলা ছাপ। মুখে কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসল। তার নির্দেশ মতো গাড়ি পৌঁছল যথাস্থানে। মেয়েটি গাড়ি থেকে নেমে বললে, কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবে, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। অমিতর ইচ্ছে হলো বলে, আমার সময়ের অভাব নেই, এখনই আসতে পারি। সংকোচে বলতে পারলে না। বাড়ি ফিরে এসে ওর নোট বই নিয়ে লিখতে লাগলে, পথ আজ হঠাৎ একই পাগলামি করলে, দুজনকে দু জায়গা থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে। অ্যাস্ট্রোনমার ভুল বলেছে, অজানা আকাশ থেকে চাঁদ এসে পড়েছিল পৃথিবীর কক্ষপথে, লাগলো তাদের মোটরে মোটরে ধাক্কা। সেই মরণের তাড়নার পর থেকে যুগে যুগে দুজনে একসঙ্গেই চলেছে, এর আলো এর মুখে পড়ে, ওর আলো এর মুখে, চলার বাঁধন আর ছেড়ে না। মনের ভেতরটা বলছে, আমাদের শুরু হলো যুগল চলন, আমরা চলার সূত্রে গাঁথব ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমেষগুলির মালা, বাঁধা মাইনের বাঁধা খোরাকিতে ভাগ্যের দ্বারে পড়ে থাকবার জো রইল না। আমাদের দেনা পাওনা সবই হবে হঠাৎ। বাইরে বৃষ্টি পড়ছে, বারান্দায় ঘন ঘন পায়চারি করতে করতে অমিত মনে মনে বলে উঠল, কোথায় আছো নিবারণ চক্রবর্তী, এইবার ভর করো আমার পরে, বাণী দাও বাণী দাও। বেরোলো লম্বা সরু খাতাটা। নিবারণ চক্রবর্তী বলে গেল, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার কণ্ঠে, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওরনা ওরায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ছলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ,
হঠাৎ কখন সন্ধে বেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডরেন্ডন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন, পথপাশে পাখি পুচ্ছ না চায়, বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের পূজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কুচিত কিরণে দীপ্ত। এইখানে একবার পিছন ফেরা চাই, পশ্চাতের কথাটা সেরে নিতে পারলে গল্পটার সামনে এগোবার বাধা হবে না। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে, আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গেছিলে, আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও। তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে, তোমার আখির মতন দুটি তারা, ঢালু কিরণ ধারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল।
ভুল কোন গগনের তারা। গল্পের সূত্রধর সোনালী মৈত্র এবং মাসুম ফাদিকার। গল্প পাঠে অভিজিৎ বিশ্বাস, দীনশরণ বেদান্ত রত্নের চরিত্রে অর্কময় দত্ত মজুমদার। শুরু হতে চলেছে শেষের কবিতার তৃতীয় অধ্যায়, পূর্ব ভূমিকা। বাংলাদেশে ইংরেজি শিক্ষার প্রথম পর্যায়ে চণ্ডীমণ্ডপের হাওয়ার সঙ্গে স্কুল কলেজের হাওয়ার তাপের বৈষম্য ঘটাতে সমাজ বিদ্রোহের যে ঝড় উঠেছিল, সেই ঝড়ের চাঞ্চল্যে ধরা দিয়েছিলেন জ্ঞানদাশঙ্কর। তিনি সেকালের লোক, কিন্তু তার তারিখটা হঠাৎ পিছলিয়ে সরে এসেছিল অনেকখানি একালে। তিনি আগাম জন্মেছিলেন, বুদ্ধিতে বাক্যে ব্যবহারে তিনি ছিলেন তার বয়সের লোকদের অসমসাময়িক। সমুদ্রের ঢেউবিলাসী পাখির মতো লোকনিন্দার ঝাপট বুক পেতে নিতেই তার আনন্দ ছিল। এমন সকল পিতামহের নাতিরা যখন এই রকম তারিখের বিপর্যয়ে সংশোধন করার চেষ্টা করে, তখন তারা এক দৌড়ে পৌঁছে যায় পঞ্জিকার একেবারে উল্টো দিকের টার্মিনাসে। এক্ষেত্রেও তাই ঘটল। জ্ঞানদাশঙ্করের নাতি বরদাশঙ্কর বাপের মৃত্যুর পর যুগ হিসাবে বাপ পিতামহের প্রায় আদিম পূর্বপুরুষ হয়ে উঠলেন। অনসাকেও হাতজোর করেন, শীতলাকেও মা বলে ঠান্ডা করতে চান। মাদুলি ধুয়ে জল খাওয়া শুরু হলো। সহস্র দুর্গা নাম লিখতে লিখতে দিনের পূর্বাহ্ন কেটে যায়। তার এলাকায় যে বৈশ্য দল নিজেদের দ্বিজত্ব প্রমাণ করতে মাথা ঝাঁকা দিয়ে উঠেছিল, অন্তরে বাহিরে সকল দিক থেকে তাদেরকে বিচলিত করা হলো। হিন্দুত্ব রক্ষার উপায়গুলিকে বিজ্ঞানের স্পর্শদোষ থেকে বাঁচাবার উদ্দেশ্যে ভাটপাড়ার সাহায্যে অসংখ্য প্যাম্পলেট ছাপিয়ে আধুনিক বুদ্ধির কপালে বিনামূল্যে ঋষিবাক্য বর্ষণ করতে কার্পণ্য করলেন না। অতি অল্পকালের মধ্যেই ক্রিয়াকর্মে, জপে তপে, আসনে আজ মনে, ধ্যানে স্নানে, ধূপে ধুনোয়, গোব্রাহ্মণ সেবায় শুদ্ধাচারের অচল দুর্গ নিশ্ছিদ্র করে বানালেন। অবশেষে গোদান, স্বর্ণদান, ভূমিদান, কন্যাদায়, পিতৃদায়, মাতৃদায় হরণ প্রভৃতির পরিবর্তে অসংখ্য ব্রাহ্মণের অজস্র আশীর্বাদ বহন করে তিনি লোকান্তরে যখন গেলেন, তখন তার বয়স 27 বছর। এরই পিতার পরম বন্ধু, তারই সঙ্গে এক কলেজে পড়া, একই হোটেলে চপকাটলেট খাওয়া রামলোচন বাড়ুজ্যের কন্যা যোগমায়ার সঙ্গে বরদার বিবাহ হয়েছিল। ঠিক সেই সময়ে যোগমায়ার পিতৃকুলের সঙ্গে পতিকুলের ব্যবহারগত বর্ণভেদ ছিল না। এর বাপের ঘরে মেয়েরা পড়াশুনো করেন, বাইরে বেরোন, এমনকি তাদের কেউ কেউ মাসিক পত্রে সচিত্র ভ্রমণ বৃত্তান্তও লিখেছেন। সেই বাড়ির মেয়ের সূচি সংস্করণে যাতে অনুস্বার বিসর্গের ভুলচুক না থাকে, সেই চেষ্টায় লাগলেন তার স্বামী। সনাতন সীমান্ত রক্ষা নীতির অটল শাসনে যোগমায়ার গতিবিধি বিবিধ পাসপোর্ট প্রণালীর দ্বারা নিয়ন্ত্রিত হল। চোখের উপরে তার ঘুমটা নামল, মনের উপরেও। দেবী সরস্বতী যখন কোনো অবকাশে এদের অন্তঃপুরে প্রবেশ করতেন, তখন পাহারায় তাকেও কাপড় ঝাড়া দিয়ে আসতে হতো। তার হাতের ইংরেজি বইগুলো বাইরেই হতো বাজেয়াপ্ত। ব্রাগবঙ্কিম বাংলা সাহিত্যের পরবর্তী রচনা ধরা পড়লে চৌকাঠ পার হতে পেত না। যোগবাশিষ্ঠ রামায়ণের উৎকৃষ্ট বাঁধাই বাংলা অনুবাদ যোগমায়ার শেলফে অনেক কাল থেকে অপেক্ষা করে আছে। অবসর বিনোদন উপলক্ষে তিনি সেটা আলোচনা করবেন, এমন একটা আগ্রহ এ বাড়ির কর্তৃপক্ষের মনে অন্তিমকাল পর্যন্তই ছিল। এই পৌরাণিক লোহার সিন্ধুকের মধ্যে নিজেকে সেফ ডিপোজিটের মতো ভাঁজ করে রাখা যোগমায়ার পক্ষে সহজ ছিল না। তবু বিদ্রোহী মনকে শাসনে রেখেছিলেন। এই মানসিক অবরোধের মধ্যে তার একমাত্র আশ্রয় ছিলেন দীনশরণ বেদান্তরত্ন, এদের সভাপণ্ডিত। যোগমায়ার স্বাভাবিক স্বচ্ছ বুদ্ধি তাকে অত্যন্ত ভালো লেগেছিল। তিনি স্পষ্টতই বলতেন, মা, এই সমস্ত ক্রিয়াকর্মের জঞ্জাল তোমার জন্য নয়। যারা মূঢ় তারা কেবল যে নিজেদেরকে নিজেরাই ঠকায় তা নয়, পৃথিবী শুদ্ধ সমস্ত কিছুই তাদের ঠকাতে থাকে। তুমি কি মনে করো আমরা
এই সমস্ত বিশ্বাস করি। দেখো নাকি বিধান দেবার বেলায় আমরা প্রয়োজন বুঝে শাস্ত্রকে ব্যাকরণের প্যাঁচে উলট পালট করতে দুঃখবোধ করি না, তার মানে মনের মধ্যে আমরা বাঁধন মানি নেই। বাইরে আমাদের মূঢ় সাজতে হয় মা, মূঢ়দের খাতিরে। তুমি নিজে যখন ভুলতে চাও না তখন তোমাকে ভোলাবার কাজ আমার দ্বারা হবে না। যখন ইচ্ছা করবে মা আমাকে ডেকে পাঠিয়ে, আমি যা সত্য বলে জানি তাই তোমাকে শাস্ত্র থেকে শুনিয়ে যাব। এক একদিন তিনি এসে যোগমায়াকে কখনো গীতা কখনো ব্রহ্মভাষ্য থেকে ব্যাখ্যা করে বুঝিয়ে যেতেন। যোগমায়া তাকে এমন বুদ্ধিপূর্বক প্রশ্ন করতেন যে বেদান্ত রত্ন মশায় পুলকিত হয়ে উঠতেন। এর কাছে আলোচনায় তার উৎসাহের অন্ত থাকত না। বরদাশঙ্কর তার চারিদিকে ছোট বড় যেসব গুরু ও গুরুতরদের জুটিয়েছিলেন তাদের প্রতি বেদান্ত রত্ন মশায়ের বিপুল অবজ্ঞা ছিল। তিনি যোগমায়াকে বলতেন, মা, এই সমস্ত শহরে একমাত্র এই তোমার ঘরে কথা কয়ে আমি সুখ পাই। তুমি আমাকে আত্মধিক্কার থেকে বাঁচিয়েছ মা, আত্মধিক্কার থেকে বাঁচিয়েছ। এমনি করে কিছুকাল নিরবকাশ ব্রত উপবাসের মধ্যে পঞ্জিকার শিকলি বাঁধা দিনগুলো কোনো মতে কেটে গেল। জীবনটা আগাগোড়াই হয়ে উঠল আজকালকার খবরের কাগজি কিম্ভূত ভাষায় যাকে বলে বাধ্যতামূলক। স্বামীর মৃত্যুর পরে তার ছেলে জ্যোতিশঙ্কর ও মেয়ে সুরমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। শীতের সময় থাকেন কলকাতায়, গরমের সময় কোনো একটা পাহাড়ে। জ্যোতিশঙ্কর এখন কলেজে পড়ছে, কিন্তু সুরমাকে পড়াবার মতো কোনো মেয়ে বিদ্যালয় তার পছন্দ না হওয়াতে বহু সন্ধানে তার শিক্ষার জন্যে লাবণ্য লতাকে পেয়েছেন। তারই সঙ্গে আজ সকালে আচমকা অমিতর দেখা। Oh,
তাহলে আজ এই পর্যন্ত। আগামীকাল সন্ধে 7টায় ফিরে আসছি শেষের কবিতার পরবর্তী অধ্যায় নিয়ে। চোখ রাখুন আলোকবর্ষের ইউটিউব চ্যানেলে।